মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মিষ্টি মিডিয়া বাউল গানের চ্যানেল। কিশোর যে রাগে
অধীরে আজম আদেশ করেন যে আপনার কি সংবাদ আমার এই নিজপুর রাজ্যের কেমন আছে আমার প্রজারা আপনি আমাকে খুলে বলুন আমার প্রজারা কি আছে কিভাবে কাল যাপন করছে যাহাপনা আমি চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি আমার রাজ্যে প্রজারা খুব সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করছে যাহাপনা বিচক্ষণ উজির আমি আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম উজিরে আজম আমি অনেকদিন প্রাসাদে থাকতে থাকতে বড় ক্লান্তি বোধ করছি তাই আমি মনস্থ করেছি হরিণ শিকারে যাব যাহাপনা আপনি হরিণ শিকারে যাবেন তাহলে আমাকে নিয়ে যাবেন না ওজিস আমি আমার সফর সঙ্গে কাউকে করব না আমি একাই যাব হরিণ শিকারে আপনি আমার শিকারে যাওয়ার ব্যবস্থা করুন আরেকটি কথা স্মরণ রাখবেন আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত আপনি আমার এই নিরাজপুরের প্রজাদের দেখাশোনা করবেন আমার বর্তমানে যেন এই নিরাজপুরের একটি প্রজা অনাহারে না থাকে অক্ষণে না ওঠে কোনো অভিযোগ আপনার আজম আপনি আমার শিকারে যাওয়ার ব্যবস্থা করুন এবার আলম্পনা আমি আগামীকালকে আপনার জন্য এই শিকারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমি আবার দরবার ত্যাগ করতে চাই ওজি চলেন আলম্পনা আমি 40 লক্ষ টাকা ব্যাংক ডাকাতি করেছি আমি আর কোনোদিন ডাকাতি করব না আমি 40 লক্ষ টাকা দিয়ে আমি সুখে শান্তিতে দিন যাপন করব এই মুহূর্তে ছটাল আসার আগে আমি পালিয়ে যাব পালিয়ে যাব পালিয়ে যাব তো কোথায় পালাবে তুমি গতকাল ব্যাংক ডাবে 40 লক্ষ টাকা লুট করে নেছ ওই টাকা তুমি ভালো ভালো ফিরে দাও সরকারের তহবিলে জমা করতে হইবে সরকার আমি 40 লক্ষ টাকা আমি এই প্রজাদের মাঝে বিলে দিয়েছি সরকার ছোট তুমি আমাকে হাসালে ভাই তুমি ওই গরিব দুঃখের মাঝে বিলে দেবার কে আমি বলছি তুমি টাকা দিলে কিনা আমার কাছে কোনো টাকা নেই সুদা সরকার এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও আমি এই গরিবদের মাঝে এই টাকা আমি তোমাকে ভালো ভালো বলেছি হ্যালো তুমি আমার মাথা কিন্তু গরম করবে না ভালোই ভালোই বলছি তুমি টাকাগুলো ফিরে দাও আমার কাছে কোনো টাকা নেই সরদার আমি বারবার বলছি আমি এই টাকা ওই গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি সরদার বিলিয়ে দিয়েছি ছোট তাহলে তুই টাকা দিবি না না ছোট সরদার তাহলে কিন্তু আমার এই পিস্তলের গুলি তোর মাথার খুলি ছিন্ন ভিন্ন করে দেব আমাকে পিস্তলের ভয় দেখিয়ে কোনো লাভ নেই সরদার তুমি এখান থেকে চলে যাও আমার কাছে কোনো টাকা নেই বল বল টাকা দিবি কিনা বল শয়তান বল বল টাকা দে আমার কাছে টাকা চেয়েছে 40 লক্ষ আমার কাছে কোনো টাকা নেই সরদার আমি যে গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি সরদার টাকা আমি 40 লক্ষ টাকা এই গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি আমার কাছে কোনো টাকা নেই সরদার আমি
আমি এখন সময় দিচ্ছি তুই দুই মিনিটের মধ্যে যদি আমার হাতে টাকা তুলে না নিস তাহলে তোর জীবন আমার কাছে কোনো টাকা নেই সর্দার এই টাকার কথা বলে দাও সর্দার এই টাকা আমি কিছুতেই তোমাকে দেব না আমি যে এই চল্লিশ লক্ষ টাকা নিয়ে একেবারে ভালো হয়ে যাবো সর্দার আমাকে তোমরা যেতে দাও কোথায় পালাবে ছোট সর্দার ঠিক আছে তোকে আমি সময় দেওয়ার পরবি তুই আমার হাতে টাকা তুলে দিসনি তোর কাছ থেকে কেমন করে টাকা আদায় করতে হবে আমার ভালো করে জানা আছে বল বল সর্দার সর্দার আমার কাছে কোনো টাকা নেই সর্দার 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 রাখেন সর্দার ছোট ছোট আমি বলছি টাকা বের কর সর্দার ছোট সর্দার কিন্তু তোকে মেরে ফেলবে সর্দার তোকে মেরে ফেলবে সর্দার চল্লিশ লক্ষ টাকা তোর হাতে তুলে দিয়েছিলাম সেটা খাবে তুই আত্মসাত করার জন্য বলছি পেয়েছি সর্দার রাকেশ এইরকম ভুল যদি তুই আর কোনদিন করিস তাহলে তোর মৃত্যু আমার হাতে অনিবার্য সর্দার এমন হবে না সর্দার সর্দার হ্যালো আমি বলছিলাম কি সর্দার ছোট না হয় একটি ভুল করেই ফেলেছি তাহলে কি সর্দার ওকে ক্ষমা করে দিও না সর্দার তাই এই ছোটকে ক্ষমা করার সুখে এবং কি আমার ছোট ভুল করেছে আর হয়তো কোনোদিন ভুল করবে না এই সংবাদে একটু সর্দার বলছিলাম কি তোমার কথা আমি বুঝতে পেরেছি এই চল্লিশ লক্ষ টাকা হাতে পাওয়ার ওই ফুর্তিতে একটু শিরা আর পাইছি কোথায় নর্তকীকে পাঠাই দাও দারোয়ান Thank you.
ছোট তুমি এদেরকে উপযুক্ত